তো আগের ভিডিওতে দেখতেই পেলাম আমরা কীটেশ্বরীতে পৌঁছে গেছি, তো এখন আমরা যাব পুজো দিতে মন্দিরের ভিতর। তো তোমরাও আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। নতুন বন্ধুদের বলছি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। সতীর 51 পীঠের মধ্যে এটি একটি পীঠ। এখানে সতীর অর্থাৎ দুর্গাদেবীর কিরীট মানে কপাল সহ মুটুক পড়েছিল। আমার বন্ধুদের বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আমরা দুটো ভোগ কিনলাম, একটা আমার ছেলের জন্য আর একটা ছেলের বন্ধুর জন্য। ছেলের বন্ধু এখন আসতে পারেনি, ওই জন্য আমরাই পুজোটা দিয়ে দেবো তার নামে। আমরা এখন পুজো দিতে যাচ্ছি মন্দিরের ভেতরে। তো এটা হচ্ছে সাধনার জায়গা, এখানে পুজো দেওয়া হয়। আমরা এখানে পুজো দিলাম, খুব ফাঁকা ফাঁকাই ছিল, খুব ভালোভাবে পুজো দিতে পারলাম। মন্দিরে পুজো দেওয়ার পর আমরা পাশের মন্দিরে এলাম, যেখানে আছে দেবীর মূর্তি। মায়ের অপরূপ সুন্দর মূর্তি দেখলে মনটা শান্ত হয়ে যায়। ক্রিট মানে দেবীর কপাল সহ মুটুক এই ঠাকুরের নিচেই ঢাকা থাকে, যেটা প্রত্যেক অমাবস্যায় 10টা থেকে 11টার মধ্যে এই ক্রিটটা দেখানো হয়। মায়ের সুন্দর মুখটা তোমাদের সঙ্গে আর একবার আমি শেয়ার করলাম, তোমরা দেখো, একবার প্রণাম করে নিও। এটা কিসের? প্রথমে ভাবলাম এটা পিতলের, পরে দেখছি না পিতল না, এটা প্লাস্টিকের একটা এমনি বড় ঘট। Thank you.
ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, আবার দেখা হবে।